ইন্দ্রাণী কান্তই জোগাড়িছে রাজ্যিক বিজেপিক, ঘনে ঘনে বহিছে এখনের পিছত আনখন বৈঠক। ইন্দ্রাণী তহবিলদারের আত্মহত্যায় নাম হাঙর খাওয়াসক দলের বহিষ্কারের পরামর্শ মুখ্যমন্ত্রীর। ইয়ার পূর্বেই রাজ্যিক বিজেপির রুখত পড়ছে অনুরাগ সলিহা আর তৃষ্ণা শর্মার রিয়া উরফে মাজনী দাস। আরক্ষীর জালত পড়া ইন্দ্রাণী কাণ্ডর মূল অভিযুক্ত অনুরাগ সলিহার নেতৃত্বই দলের অব্যাহতি দিছে তৃষ্ণা শর্মাক। বিপরীতে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনে অব্যাহতি দিয়ার পিছতেই ভাইরেল হয়েছে রিয়া উরফে মাজনী দাসের আন এক অধিক নীতি। জেল ফেরত একালর বিজেপি নেতা দীপন ডেকাক অনুরাগ ইন্দ্রাণীর গোপন ফটো ভাইরেল কাণ্ডর মাস্টার মাইন্ড আখ্যা রিয়া উরফে মাজনী দাসর। এইটো কেসত মই ইন্দ্রাণী বাইদেউক ফোনত লৈ মই চেষ্টাহে কৰিছিলোঁ যাতে ফটোখন ভাইরেল নহওক, আর যোনে কি কৰিছে কি নাই কৰে সেইটো পুলিশে ওলাব। খালি ইন্দ্রাণী বাই বিচাৰিছিলে যে অফিসত আহি কোনোবাই কথাখিনি কোক, মানুহজনীর সন্মানটা বসাবলে অন্তরঙ্গ ভিতর কনফিডেন্সিয়াল কিনা কথা আছে যদিও মই নাজানো। খালি এই কথাটোতে মই ফোনটো আছিল, মই বুঝাই আছিল যে নহয় আহিব লাগিব মানুহটো, মানুহটো আহি পেলাই কথাখিনি কব লাগিব। বস্তুটো মানে এইটো বুঝাইছিল যে সঁচাটো ওলাওক। তার পিছতো আরক্ষীয়ে তলব করা নাই এছ আই কেলেঙ্কারিত গ্রেপ্তার হয়ে জেলের ভাত খাওয়া দীপন ডেকাক। মুকলি আকাশের তলত দীপন ডেকা দপ্তপাই ফুরা বাবেই ইন্দ্রাণী তহবিলদারের দরেই অবস্থা হওয়ার আশঙ্কা দেখিছে রিয়া দাস। এজনী তো মরি গল, আজি মুখ ইমান মিছা কথা কই 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 মানুহে প্রেসার দি আজি ময়ো সাগে আত্মহত্যা করবলে মই বাধ্য হয়ে যাম। ইন্দ্রাণী তহবিলদার আর দীপন ডেকার সঙ্গে ভাইরাল হওয়া টেলিফোনিক বার্তালাপর পিছত জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনে অব্যাহতি দিয়া রিয়াক ইতিমধ্যে জেরা চলাইছে আরক্ষীয়ে। কিন্তু জেরার পিছতো আরক্ষীর উপর আস্থা আর বিশ্বাস হেরুয়া নাই রিয়া উরফে মাজনী দাসে। গতিকে কারণ তাত মিডিয়া থাকিব বলেই মই যোৱা নাই, কিন্তু মই পুলিশক ফুল কোঅপারেট কৰি আছো। বিপরীতে এতিয়াও আরক্ষী কিংবা রাজ্যিক বিজেপিয়ে তলব করা নাই দিনে পোহরে পিস্তল লৈ ঘুরি ফুরা অভিমন্ত দাস, রেখান্ত দাস আর কুলদীপ দাস। আনহাতে চাকরির ব্যাপার চলার নামত অনুরাগ সলিহায় 40 লাখ টাকা লুটার অভিযোগ তুলি রাজ্যিক বিজেপির রুখত পড়ছে তৃষ্ণা দাস। ইফালে আরক্ষীর জেরার ধৃত অনুরাগ সলিহায় এফালের কই গেছে চাকরি আর সুরা বিপণির লাইসেন্সের নামত দীর্ঘদিনে চলাই থাকা ব্যাপারের আখ্যান। কারপরা কেতিয়া কিমান টাকা লৈছিল সকল তথ্য আরক্ষীক জানাইছে নিলম্বিত বিজেপি নেতা অনুরাগ সলিহায়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বত রাজ্য সরকারে দুর্নীতি বিরোধী অভিযান চলাই থাকার সময়তেই কেনেকৈ বিজেপিত সংগঠিত হবলৈ পালে চাকরির বজারের এই গোপন অধ্যায়, বিজেপির ভিতর চড়াত সংগঠিত এই দুর্নীতির অধ্যায় সম্পূর্ণরূপে মচিব পারিবনে সরকারখনে? এক বৃহৎ প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।